যে আমার ওয়ার্ডে বেডরুম কিভাবে কাজ করে দিচ্ছে। দেখুন, একজন পৌর প্রতিনিধি হিসেবে মানুষের নিত্য প্রয়োজনীয় যে পরিষেবা থেকে দেওয়া যায় সেগুলো দলমত নির্বিশেষে, যেহেতু আমি এই এলাকায় আমার জন্মগ্রহণ হয়েছে, এখানে আমার স্কুল কলেজ পড়াশোনা সব কিছু, প্রতিটা বাড়ির সঙ্গে প্রতিটা বস্তি অঞ্চলের মানুষের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমার নিত্য প্রয়োজনীয় যোগাযোগ, এবং সেই সুবাদে যে আমি নিজেকে পৌরপিতা বলে কেউ যদি আমাকে সম্বোধন করে আমি এটাকে অ্যাকসেপ্ট করি। আমি একজন প্রতিবেশী হিসেবে মানুষের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করি। এবং দেখুন, সবসময় তো এই নয় যে সব জিনিসটাই করা সম্ভব হয়, কিছু কিছু জিনিস হয়তো করা সম্ভব হয় না, কিন্তু আমার চেষ্টাটা থাকে সেটা মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে দিয়ে সেই চেষ্টাটা আমি করার, মানে আমার 100% ব্যাপার থাকে এবং মানুষ তাতে খুশি হয়। দেখুন, বড় এইটের মধ্যে আমার ওয়ার্ডটা নির্দিষ্ট করে আমার ওয়ার্ডের কিছু কিছু রাস্তা আছে, যেমন জাস্টিস দ্বারকানাথ রোড, জাস্টিস চন্দ্রনগর রোড, এশাম রোড, এশাম উমানন্দ রোড, এলজিন রোড, লি রোড, উদ্বন রোড, এই জায়গাগুলোতে ডক্টর রাজেন্দ্র রোড, এই জায়গাগুলোতে মনসুনের সময় বর্ষাকালে যদি ভারী বর্ষণ হয় তাহলে মারাত্মক রকমের জল জমে। কিন্তু একটা জিনিস হয়েছে যে মাননীয় ডেফিনেটলি মেয়র বলব, সঙ্গে MMIC তারক সিং ড্রেনেজের জন্য এবং সমস্ত পৌরসভার যারা ড্রেনেজের আধিকারিকরা আছেন সঙ্গে আমরা মিলিতভাবে প্রচেষ্টা একটা জিনিস করতে আমরা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে যে জলটা জমলে খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে। এর কতগুলো কারণ আছে, কিছু কিছু টেকনিক্যাল জায়গায় ধরুন একটা ড্রেনেজের লাইন আমরা জয়েন করেছি ব্রিক্স ওয়ারে, এই ব্রিক্স ওয়ারে এই টেকনিক্যাল জায়গায় একটা 12 ইঞ্চির একটা পাইপ আমরা জয়েন করে এশাম রোড থেকে জাস্টিস স্বর্ণমদের ডেভেলপমেন্ট হয়। এবং এতে কী হয়েছে যে আমরা দেখেছি যে এই যে মাঝখানে একটা ভারী বর্ষণ হলো বা গত বছরের বর্ষণে খুব তাড়াতাড়ি জলটা কিন্তু নেমে যায়, আগে যেটা হয়তো 4-5 ঘন্টা থাকতো এখন সেটা 2-2.5 ঘন্টার মধ্যে নেমে যাচ্ছে। দেখুন, বৃষ্টি হবে, জল জমবে, বহু বছরের পুরনো ড্রেনেজ লাইন আছে, কিন্তু তা সত্ত্বেও কলকাতা পুরসভার যে ডিসিল্টিং, ড্রেনেজ ডিপার্টমেন্ট যে ডিসিল্টিং করছে, আমরা লাস্ট 1 সপ্তাহ ধরে ওয়ার্ডের প্রতিটি জায়গায় আমরা বাকেট মেশিন ইউজ করেছি, আমরা সাকশন মেশিন, জেট সাকশন ইউজ করেছি, আমরা গালিফিক ক্লিয়ারেন্সের মেশিন ইউজ করে আমি নিজে ব্যক্তিগতভাবে রাত্রি 3টে পর্যন্ত কাজ হয়েছে, সঙ্গে এসেই ছিল ড্রেনেজ ডিপার্টমেন্ট সেন্টারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল এবং ডেফিনেটলি পুরো জিনিসটাকে মানে দেখাশোনা মাননীয় MMIC তারক সিং এবং আমি নিজেও আমরা ফুল টিম আমরা নিজে থেকেই আমরা জিনিসটাকে করেছি। আমার মনে হয় আমরা আশাবাদী যে এই যে ধরুন বর্ষাকালের যে প্রবলেমটা ঘটতো আমার এলাকার মানুষ সেই জায়গাটাকে খানিকটা হলেও একটু স্বস্তির জায়গা নিঃশ্বাস করতে পারি। দেখুন, কলকাতা পুরসভার তো বড়োয়েটের যে অফিস আছে সেখানে আধার কার্ডের ক্যাম্প চলছে দীর্ঘদিন চলেছে, এখন কিছুদিন কার্ডের জন্য সেই জায়গায় বন্ধ আছে, বা আবার ওটা শুরু হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন জায়গায়। আমার এখানে চিত্রপুর বিল্ডিংয়ে আধার কার্ডের কাজ চলছে, এখানে আমার পাশের ওয়ার্ডে চলছে, আমাদের এই নর্দার্ন পার্কেও ক্যাম্প করেছে। সুতরাং সেই অর্থে আমার মনে হয় যে অনেকটা ক্ষেত্রে আমরা এই 70 নম্বর ওয়ার্ডের যা পপুলেশন সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই আমরা রিচ করতে পেরেছি, যে 2-1 জন বা যারা যে পার্সেন্টেজ বাকি আছে তারাও ইতিমধ্যে করছে, রেগুলারই আমাদের কাছে 2-4 জন করে বা 10 জন করে এরকম আসছেন যে কোথায় হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে গাইড করে আমরা ব্যবস্থা করে দিচ্ছি, ফোন করে বলি তারা যাতে আধার কার্ড করতে যাতে কোনো অসুবিধা না হয়। কারণ ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছি আপনি একদম সঠিক বলেছেন
যে গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু চেয়েছে, আধার কার্ডের একটা প্রয়োজনীয়তা অনুভব করছি, সরকারের ব্যাংকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জনপ্রতিনিধি হিসেবে মানুষকে সমস্ত রকমের সহযোগিতা করে দিচ্ছি, আমরা যাতে তারা আধার কার্ডটা তাদের প্রাপ্তি হয়। দেখুন, প্রতিদিনই কিছু না কিছু করে থাকি। মানুষের জন্য কাজ করা মানে যে কোনো কাজ, সেটা ছোট হলেও কারোর জন্য উপকৃত হচ্ছে, যারা মানুষের জন্য। কিন্তু ধরুন এই যে হক, তারাও রাস্তায় বসছেন, ফুটপাতের ওপর বসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় দেখা যায় যে হকাররা অনেকটা জায়গা অধিগ্রহণ করে দিচ্ছে, যেখানে অঞ্চলটি মানুষের খুবই অসুবিধে হচ্ছে। বা এমনকি হকাররা উপলব্ধিও করেছেন, পরে আমি নিজে ব্যক্তিগতভাবে পদ্মপুকুর যোগবাজারের সংলগ্ন পদ্মপুকুর এবং আশুতোষ মুখার্জিগুলো যে ফুটপাতটা এনক্লোজ করে যতটা জায়গা, ধরুন মাঝখানে দু ফিট বা আড়াই ফিটের জায়গা ছিল, সেটাকে সকলকে হাত জোর করে রিকোয়েস্ট করে পুরো জায়গাটাকে একটু পিছিয়ে দিয়ে দুটো দু সাইড থেকে প্রায় 7 ফিটের মতো চওড়া করে দিয়েছি। এতে হকাররা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাকে ধন্যবাদ দিয়েছেন যে এটা আপনি বাবাইদার ঠিক কাজ করেছেন, আমরা বুঝতে পারিনি। কারণ আমাদের যে কাস্টমাররা এসে মাল কিনতে গেলে পেছন থেকে ধাক্কা দিয়ে কাস্টমারকে নিয়ে চলে যেত, কিন্তু এখন সত্যি আমরা লাভবান হয়েছি, কাস্টমাররা